আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার জন্য হচ্ছে একটা মেমোরি টাইপের ভিডিও। আমি হচ্ছে যেহেতু আর অল্প কিছুদিন পরে কানাডাতে চলে যাব, তো আজকে আমি যাচ্ছি গোপালগঞ্জ আমার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করতে। তো এই যে পুরোটা জার্নি আমার ফ্যামিলির সঙ্গে আজকে আমি করব, এই পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আমার সাথে থাকুন। তো আমরা এখন বিসমিল্লাহ বলে সবাই মিলে রওনা দিচ্ছি বাড়ির দিকে। যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে। দাদু যাচ্ছে না আজকে, দাদু হচ্ছে আজকে বাসায় থাকতেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বাড়ি পৌঁছালাম মাত্র। আর ওই যে সাদা যেটা দেখছেন ঘেরা দেয়া, ওইটা হচ্ছে আমার বড় আব্বার কবর, মানে আমার দাদার বাবার কবর। আর ওই যে দূরে আমার ছোট দাদা, আর এখানে হচ্ছে আব্বু আর আমার ভাই। ওই যে ডান পাশে আমার দাদার কবর, ওইখানে কবর জিয়ারত করছে। ওরা ওখান থেকে আসুক, তারপরে আমি যাব। আজকে আমার এই যে বিদেশের যে খবরটা, এইটাতে আসলে যে মানুষটা সব থেকে বেশি খুশি হতো সে হচ্ছে আমার দাদা। তো আসলে আমি আসলাম আজকে, আমি যাওয়ার আগে আমার দাদার সাথে দেখা করতে, এই আর কি। তো আমরা দুই ভাই বোন একসাথে আসলে আসলাম। এখন আস্তে আস্তে করে সবাই আসতেছে, সবার সঙ্গে দেখা করব। আরও এখান থেকে আরও অনেক জায়গা যাওয়া লাগবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, পুরো কচুরি পানায় ভরে গেছে, দেখেন একেবারে পুরো। এই যে আমার বাড়ি। মা এখানে দাঁড়ায় আমার ছোট দাদির সাথে কথা বলতেছে। আর এই তো, এই যে হচ্ছে আমাদের ঘরের পেছন সাইড। আসলে দাদা মারা যাওয়ার পর থেকে ওইভাবে করে বাড়িতে কেউ আসে না, থাকে না। তো সব কিছু মিলায় আসলে থাকার মতো পরিবেশও নাই। আর এখানে হচ্ছে এই যে যে উঁচু জায়গাটা দেখছেন, এখানে আগে আমাদের বাড়ির রান্নাঘর ছিল, সেইটাও আসলে এখন এটা নষ্ট হয়ে গেছে। ঘরের ভেতরে অবশ্য রান্নার জায়গা আছে। আর ওই যে হচ্ছে আমাদের টিউবওয়েল, তো ওইখানে ওই যে ওইটা আমাদের টিউবওয়েল, ওইখানে আসলে ছোটবেলায় গোসল করতাম। আর আপনাদের এখন নিয়ে যাই আমার সব থেকে পছন্দের যে জায়গাটা আমার বাড়ির, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। তো এইটাকে আসলে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে হচ্ছে খইলেন। অনেকে উঠান বলে, অনেকে বাড়ির পেছন বলে, কিন্তু আমাদের এদিকে বলে হচ্ছে খইলেন। তো জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এখানে দাঁড়ালে ওই যে আমাদের যে সমস্ত ক্ষেত জমি খুব সুন্দরভাবে এক জায়গায় দেখা যায়। আর যখন আপনি শীতকালে আসবেন তখন আপনার কাছে জায়গাটা আরও ভালো লাগবে। যারা আমার চ্যানেলে আসলে আগে অনেক ভিডিও দেখছেন, তারা শীতকালের ভিডিওতে দেখতে পারবেন যে কত সুন্দর লাগে এই জায়গাটা। ওই যে দেখেন অনেক সুন্দর। এই আসলাম, আসলে আর কবে আসবো আমি তো জানি না। আমার খুব খারাপ লাগছে, সেটা আসলে কীভাবে বোঝাই।
আসলে আমার জন্ম হচ্ছে গোপালগঞ্জে, আমার গ্রামের বাড়িতে। তো এই জায়গার প্রতি আমার যে টান, যে ভালোবাসা, এইটা অন্যরকম। আমি কিন্তু বাড়ি বলতে চিনি হচ্ছে আমাদের এই গ্রামের বাড়ি, আর আমাদের শহরের যে বাড়ি সেইটাকে কিন্তু আমি এখনো বাসাই বলি। মানে বাড়ি বলতে আমার গ্রামের বাড়িটাই আমার কাছে সবসময় মনে হয়। তো আমি 2 বছর আগে আসছিলাম শীতকালে, বেশ 2-3 দিন ছিলাম। এবারও ভাবছিলাম যে যাওয়ার আগে কিছুদিন হয়তো বা থাকবো, কিন্তু আসলে এত ব্যস্ততা যে সময় হচ্ছে না। তারপরেও আজকে অনেকের বাসায় যাব, পুরোটা চাচ্ছি যে ছোট একটা মেমোরি করে রাখতে। আর এই যে আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এটাকে আমরা আসলে বলি হচ্ছে ফাড়ি। গ্রামের ভাষায় এক একজন এক একভাবে বলে আর কি। এই ফাড়িতে এক সময় হচ্ছে কি, গ্রামের এদিকে ওই যে আশাইল গাছ থাকে ছোট ছোট চিকন চিকন ডালের, তো যখন আসতাম ওই গাছ ছিঁড়ে ওইটা দিয়ে আপনার মেসোয়াক বানায় ওইটা দিয়ে দাঁত ব্রাশ করতাম। তো আসলে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে যেগুলো ছোটবেলা আমি পাইছি, বাট আমার ভাই ওই যে পিছনে ও পাইনি, কারণ ও বড় হয়ে কিংবা ছোট থাকা অবস্থায় এভাবে করে গ্রামে এসে থাকার সুযোগ হয়নি, যেটা আসলে আমি পাইছি এই আর কি। টাইম নাই। এই যে যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির জামরুল গাছ। আমাদের গাছের জামরুল খুব মিষ্টি হয় খেতে। তো এই গাছের সাথে আমার স্মৃতিটা হচ্ছে এই যে গাছের যে গোড়া, এখানে বসে আমার দাদু আমার কান ফুটাই দিছিল, আমার আর আমার মানে ফুফাতো বোনের, ওর নাম হচ্ছে সুচি। তা আমাদের দুইজনকে দাদু এখানে চেয়ার নিয়ে বসে কান ফুটাই দিছিল ছোটবেলায়। তো আসলে বাড়ি আসলে অনেক কিছু অনেকভাবে মনে পড়ে। এই আমরা 2 ভাই বোন মিলে আমাদের এই যে আপনার ডাঙ্গার যে সুন্দর জায়গাটা, এই জায়গাটায় দাঁড়ায় একটু ফটোশ্যুট করলাম, বেশ কিছু ছবি তুললাম দুইজন। এই আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আপনার ওই সাইডটার ওইখানে মোটর দেয়া থাকতো, আর গোসলের সময় ওই মোটর দিয়ে হচ্ছে গরম পানি বেরোতো। যখন শীতকালে আসতাম তখন আপনার ওইখানে যে যে সেই পানি দিয়ে গোসল করতাম। মানে এই মেমোরিজগুলো অনেক মানে মজার আর অনেক সুন্দর। এই ওই দিক দিয়ে হচ্ছে আমার মা আসতেছে ছোট দাদির সাথে গল্প করতে করতে। দাদু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওই যে হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এই যে তারপরে এই যে ফুল হবা যাই হোক আগে হচ্ছে এই যে খ্যার গুলো, এগুলো সবাই আমাদের উঠানে আপনার একসাথে করে নাড়তো। এখন তো আসলে অন্যরকম সিস্টেম হয়েছে সব। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ ঘর, এই যে এটা বাড়ি ঘরে আসলে মানুষ না থাকলে যা হয় আমাদেরও হচ্ছে সেই অবস্থা। এই ওই আমি পেয়ারা খাবো বলে এই যে গাছে উঠে দেখেন পেয়ারা পাড়তেছে। ওই যে উপরে উঠে গেছে, না এই যে দুটো বাড়ি থেকে এখন আমরা রওনা দিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, গ্রামের সবাই আসছে। তো সামনে আমাদের পুরন বাড়ি, ওইখানে একটু যাব, যে মুরব্বি যারা আছে তাদের সাথে একটু দেখা করে আসি। এরপর আসলে চলে আসলাম আমাদের পুরান বাড়ি। এখানে যে দেখছেন সামনে বড় আম্মা, আর তার পাশে এখানে সুন্দর লেবু গাছ ছিল আমার চাচাদের। তো আমার মাম আমার চাচাতো ভাই ওই যে লেবু গাছের নিচে, ওকে বললাম যে ভাইয়া কিছু লেবু দাও, তো সে লেবু পেড়ে দিল। তো ওইটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার আব্বুর ছোট ফুফুর বাড়িতে। অনেকে বলতে পারেন যে আব্বুর ছোট ফুফুর বাড়ি, তো হ্যাঁ আমাদের আসলে সম্পর্কগুলো এইরকম যে আমরা আত্মীয় স্বজন সবাই মিলেমিশে অনেক দূর পর্যন্ত আমরা থাকি,
আর অনেকে তো আসলে নিজের ফুফুদেরকেও চেনে না, বাট আমরা আসলে আমার আব্বু ফুফুদেরকে পর্যন্ত চিনি। তো ওনারা আসলে আমাদের অনেক ভালোবাসে, সবসময় অনেক বেশি দোয়া দেয়। তো কথা বলতে বলতে চলে আসলাম আমার সিঁড়ি দাদুর বাড়িতে। ওনার বাড়িতে আমি প্রথম আসলাম, আজ পর্যন্ত আসলে কোনো দিন আসিনি। আমরা হচ্ছে এখন যাচ্ছি আমার আব্বুর ছোট ফুফুর বাড়ি, আমার সিঁড়ি দাদুর বাড়ি। আমি হচ্ছে আমার এই দাদুর বাড়ি কোনোদিন আজ পর্যন্ত আসিনি, এই যে প্রথম আসলাম। দাদুর বাড়িতে গিয়ে দেখি যে ছোট্ট একটা বিড়াল দাদু এটাকে নতুন করে নিয়ে আসছে পোষার জন্য। আর দাদু একা একা নিজে হাতে অনেক কিছু রান্না করছে। এখানে হচ্ছে লাউ শাক দিয়ে কই মাছ, যেটা হচ্ছে শাক ভর্তা বলে, এর ভেতরে হচ্ছে কই মাছগুলো একবারে মাখায় চোখায় এটাকে ভাপা দিয়ে সিদ্ধ করা। আর এখানে লাউ শোল মাছ ছিল, যেটা আমাদের গোপালগঞ্জের অনেক পপুলার আর মজার খাবার, ডিম ভুনা, তারপরে হচ্ছে আপনার মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আমরা এখন সিঁড়ি দাদুর বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ পড়ে এখন আমরা যাব হচ্ছে আপনার রাতুল, আমার আব্বুর মেজো ফুফুর বাড়ি, না মেজো ফুফু না সেজো ফুফুর বাড়ি। তো সেইখানে গিয়ে দাদুকে দেখে ওইখান থেকে আবার যাব লোহাগাড়া, সেইখান থেকে আমার ছোট ফুফুর বাসা, তারপরে যাব ইনশাল্লাহ আমাদের বাড়ি খুলনাতে। ওই ফুকু নদীর ঘাটে চলে যাবো, নদীর ঘাটে চলা, হ্যাঁ নদীর ঘাটে যাও। ওই পাশে কি হয়েছে, মধুমতির এক পাশ। আমরা এখন চলে আসছি হচ্ছে আমার আব্বুর সেজ ফুফুর বাড়ি। আর এই দাদুর বাড়ির পেছন সাইডে এখানে মধুমতি নদীর একটা মানে অংশ এই পাশে, তাই না মা? মান্না কবর কই, ওই যে কেন মধুমতি নদীর একটা দূর জায়গা অংশ এটা, দারুণ তো মা। দেখেন মধুমতি নদীর একটা অংশ এটা, কি সুন্দর নদীর মাছ, খুব মিষ্টি। আর সামনে যাব না, মনুর ছেলে মেয়ে আইছে। তো এই যে হচ্ছে আমার রেনু দাদু, আমার আব্বু সেজো ফুফু। দাদু অনেক জোর করছিল যে আমরা একটু কিছু যেন খেয়ে যাই, তো পরে আমরা আপেল নিয়ে গেছিলাম, সেখান থেকে দুইটা আপেল নিয়ে তারপরে আমরা রওনা দিলাম নড়াইল, অর্থাৎ লোহাগাড়ার উদ্দেশ্যে, যেখানে হচ্ছে আমার আব্বুর সেজো ফুফুর বাড়ি। দাদুর নাম হচ্ছে হেনা দাদু। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার এটা মেবি ভাটিয়াপাড়া, আর কালনা যে নদী ছিল সেই কালনা নদীতে তো এখন আপনার ব্রিজ করে দিছে। আর এখানে রাস্তা একদম আপনার পদ্মা ব্রিজের যে হাইওয়ে অর্থাৎ এক্সপ্রেসওয়ে একদম সেটার মতো। তো এখান থেকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর রাস্তাটা হওয়াতে আসলে এখানের হ্যাসেল অনেক কমে গেছে। আমি আগেরবার যখন গেছিলাম তখন হচ্ছে এখানে ট্রলারে করে পার হয়ে গেছিলাম, কি যে ভয়ঙ্কর নদী সেটা আসলে যারা এই পথে চলাচল করেন, আমার ভিউয়ার্স যদি কেউ থেকে থাকেন নড়াইলের তাহলে তারা বুঝবেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস হয়েছে যে অনেক শর্ট টাইমে চলে যাওয়া যায়। তো আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আমরা বেশি দেরি করব না, অলরেডি প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে আমরা বের হয়েছি।
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এখন লোহাগাড়া। এইখানে আমরা এখন দাদুর বাড়ির ভেতরে ঢুকছি। তো ঢুকে তো বেশ ভালোই লাগছে, কারণ অনেকদিন পর আসলাম দাদুর বাড়িতে। আর দাদুর বাড়িতে ঢোকার সময় ডান পাশে অনেক গাছপালা, আমার কাছে ওনার বাড়ির পরিবেশটা সব মিলিয়ে আর কি অনেক ভালো লাগে। এখন আমরা সবাই মিলে চলে আসছি হচ্ছে আমার ছোট ফুফুর বাসায়। আজকের মতো এই পর্যন্তই হচ্ছে আমাদের বেড়ানো, এরপরে আমরা ইনশাল্লাহ একবারে বাসায় যাব। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছেন তাই বলেন, আশেপাশে দেখা করতে যাবেন না তো বাসায়? মানে তার নজর ওইদিকে, আর আল্লাহ রাজি। ঠিক আছে, দেখা হুট করে খেয়ে গেল। ফুপুর বাসায় এসে দেখি এখানে আমার জন্য সুজি, গরুর গোশ, ফুলকো ফুলকো গরম লুচি আর হচ্ছে চিতই পিঠা, এত কিছু আমার ছোট ফুফু আমার জন্য করছে। তো সব মিলাই অনেক মজা ছিল, আর আমার বোনরা তো আমি আসলে অনেক খুশি হয়। তো এখন আমরা চলে যাব, ওদের মনটা অনেক খারাপ, আর আজকে সারা দিন আসলে অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।